সৌমি খুব দ্রুতই কিন্তু তাদের প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন লঞ্চ করতে চলেছে চাইনিজ মার্কেটে এবং শোনা যাচ্ছে সৌমিয়ার সেই স্মার্টফোনটি হবে সৌমি মিমিক্স ফোর যেটা সামনের মাসেই চাইনিজ মার্কেটে অ্যানাউন্স করতে পারে সৌমি এবং ইতোমধ্যেই এই স্মার্টফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন আমাদের সামনে বের হয়ে আসছে শোনা যাচ্ছে সামিয়ার এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে তারা ব্যবহার করতে পারে সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটি ওয়েলেট ডিসপ্লে যেটার দুই পাশ থেকে এস টু এস কার ডিসপ্লে হবে এবং এটাও শোনা গেছে এই ডিসপ্লেটি নাকি স্পেশালি ভাবে শুধুমাত্র মিমিক্স ফোরের জন্য সমি তৈরি করছে এবং শোনা যাচ্ছে এখানে নাকি স্ন্যাপড্র্যাগন ত্রিপল এইট প্লাস প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি বর্তমান সময় অ্যান্ড্রয়েডের মধ্যে সবথেকে পাওয়ারফুল প্রসেসর ধরা হয়ে থাকে এবং এটাও জানা গেছে এই স্মার্টফোনটি ব্যাক সাইডে নাকি ত্রিপোল সেন্সর ব্যবহার করা হতে পারে যার মেন সেন্সর হবে পঞ্চাশ মেগাপিক্সেলের এবং এখানে স্যামসাংয়ের সেন্সর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে পাঁচ হাজার মিলিএম ব্যাটারি থাকতে পারে যেটা একশো বিশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসবে এছাড়াও এলপিডিডিআর র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজও থাকবে এই স্মার্টফোনটিতে এমনটাই শোনা যাচ্ছে এছাড়াও ইতোমধ্যে কিন্তু সবের এই মিমিক্স ফোর স্মার্টফোনটির একটি কনসেপ্ট ইমেজ আমাদের সামনে বের হয়ে আসছে যেটা দেখে মনে হচ্ছে এই স্মার্টফোনটি একটি বক্সি ডিজাইনের সাথে আসতে পারে যেটা দেখতে কিন্তু অনেকটাই স্যামসাংয়ের নোট সিরিজের মতো লাগছে এবং যদি এই ডিজাইনের সাথে আসে তাহলে আমার মনে হয় অনেকেই এই স্মার্টফোনটি পছন্দ করতে পারে কারণ অনেকেই কিন্তু বক্সি ডিজাইনের স্মার্টফোন অনেক বেশি পছন্দ করে সাথে যদি সেখানে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয় তাহলে তো কথাই নেই তো এখন দেখার বিষয় হচ্ছে এর প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন কবে নাগাদ স্বামী অ্যানাউন্স করে আর এর এই আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার টেকনোলজিটি কতটা অ্যাডভান্স হয় আমরা ইতোমধ্যেই কিন্তু এর তরফ থেকে থার্ড জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার টেকনোলজিটি দেখেছি এখন দেখা বিষয় হচ্ছে মিমিক্স ফোরে তারা কোন জেনারেশনের আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরাটি ইমপ্লিমেন্ট করে তো এখন তো আর কিছুদিনের অপেক্ষা সমী প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন দেখতে তো আপনার মতামত কি সমী এর প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার স্মার্টফোন মিমিক্স ফোর কে নিয়ে আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন